हेलो फ्रेंड्स, कैमन आज सबाई आशा करी तुम्हारा सब खूब भाव छो सुस्थ आज। तो आज के भिडियोते एक साउथ इंडियन सिनेमा नहीं कथा बोलो, नतून को सिनेमा ना 2016 साल सिनेमा। तो आज के देखल से भावम जो रिव्यू करी तुम्हारे मध्य थे अने सिनेमाटा देखो। तो सिनेमाटार नाम हलो पेंसिल, डिरेक्टेड बाय मणि नागराजन, यूट्यूबे अवेलेबल आज फ्रीते ही तुम्हारा देखते पो। तो सिनेमाटार नाम बुझते सिनेमाटा बेस इंटरेस्टिंग एक सिनेमा और पेंसिलर एखे एक गुरुत्वपूर्ण भूमिका रही है। तो गल्पटा एक स्कूल के घिरे जेखने तीनटे मेन कैरेक्टर आछे, एक हलो शिवा, तार बाबा बैंक मैनेजर, पढ़ाशोना से प्रचंड भलो, से नासाय जावर प्रिपारेशन निच्छे। सेकेंड हलो माया, तार बाबा पुलिस कमिशनर और से प्रचंड इंटेलेक्चुअल और स्मार्ट। एवं थार्ड जे से हलो नरेश, तार बाबा एक बड़ो सुपरस्टार। तो बुझते ही नरेश और शिवा दुजने लाइफस्टाइल पुरोपुर आलदा, मैंने नरेश हे सुपरस्टारे ऐले से एकदम मैंने हाव भावी तार आलदा और शिवा सब समय पढ़ाशा नहीं व्यस्त। तो शिवा और नरेशर मध्य एकदम बनीबना नहीं, इनफैक्ट नरेश सब समय चेष्टा कर शिवा के क्यों डाउन करा जाए। शिवा क्योंकि नरेश को अतटा इन्सल्ट करार चेष्टा करें ना। शिवा साराक्षण मायर प्रति व्यस्त कारण मायर प्रति तरह एक अट्रैक्शन आज माय का से भलोबाजे, क्योंकि विभिन्न कारण विभिन्न भावे माय शिवा के भूल बोझे। आल्टिमेटली नरेशर साथे मायर को सम्पर्क आछे ता किन्तु ना, माय का पचंद करे ना, मायर निजेर मतन थाके। स्कूलेर जे प्रिंसिपाल आछे से प्रिंसिपालो किन्तु नरेश के सब समय सपोर्ट करे, तार बाबा जेहेतु सुपारस्टार एकजन सुपारस्टार छेले तादेर स्कूले पढ़े तार माने रेपुटेशनेर जोन्नो बेश भालो एटा। सेखाने नरेश प्रचुर भूलभाल काज करलो, जे रकम शिवार थीसिस पुड़िए दिए जेटा से सबमिट करतो नासाते जाओयार से पुड़िए देवा सत्त्वेओ प्रिंसिपाल सेटाके किन्तु ढेके देवार चेष्टा करे। तो एभावेई किन्तु माने একটা স্কুলে দুটো গ্রুপ আছে, একটা শিবার গ্রুপ আর একটা নরেশের গ্রুপ। নরেশের সাথে সবসময় মানে উৎপাটাং সব ছেলেপেলে যারা ভুলভাল কাজ করে বেড়ায়, মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড ভুলভাল কাজ করে, তাদের একটা গ্রুপ। এবং শিবার সাথে হচ্ছে পড়াশোনায় ভালো এরকম একটা গ্রুপ। তো যেটা বলার, এবার গল্পে একটা টুইস্ট চলে আসে কীভাবে, এটা একটা থ্রিলার সিনেমা সে কারণেই বলছে, সেটা হলো যে স্কুলে একদিন ইন্সপেকশন হয় এবং সেই ইন্সপেকশনে বাইরে থেকে ইন্সপেক্টর আসে এবং সেই ইন্সপেকশনের দিন ভাবো নরেশ সুপারস্টারের ছেলে খুন হয় এবং তাকে খুন করা হয় গলার মধ্যে পেন্সিল কুপিয়ে কুপিয়ে। এই কারণেই সিনেমা নাম হলো পেন্সিল। তো যেই মুহূর্তে খুন হয় সেই মুহূর্তে মায়ের সেখানে প্রেজেন্ট ছিল এবং মায়ে গিয়ে দেখে যে শিবা নরেশের গলা থেকে পেন্সিলটা বার করে নিচ্ছে। তো মায়া ভুল বোঝে, ভাবে যে শিবাই খুন করেছে, কিন্তু পরিস্থিতি দেখে সেই যেহেতু পুলিশ কমিশনার মেয়ে, প্রচুর মানে এই ধরনের কেস সে ফেস করেছে, তার বাবার মুখ থেকে শুনেছে, সে শিবাকে হেল্প করার চেষ্টা করে। শিবা যখন বলে যে আমি খুনটা করিনি, সে চারপাশ দেখে বোঝার চেষ্টা করে এবং সে বোঝে যে সত্যি শিবা খুনটা করেনি। তাহলে খুনটা করেছে কে? একদিকে ইন্সপেকশন চলছে, অন্যদিকে একটা স্কুলে খুন হয়ে গেছে। তো ইন্সপেকশন চলাকালীন কি করে এই মায়া এবং শিবা সেই খুনিকে খুঁজে বার করে, জাস্ট ভাবো, একদিকে ইন্সপেকশন চলছে, অন্যদিকে খুনিকে বার করার চেষ্টা, সেটা নিয়ে পুরো সিনেমা। সিনেমাটা ডিটেলসে বলছি না, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। খুবই কম বাজেটে এবং খুবই মানে নামি দামি কোনো সেরকম স্টারকাস্ট নেই, তিনজনকে আমার নতুন মনে হলো দেখে, কিন্তু প্রচণ্ড ভালো অভিনয় করেছে শিবা বলো, মায়া বলো এবং নরেশ, যে যার ক্যারেক্টার একদম 100% না 200% দিয়েছে। এবং মণি নাগরাজের ডিরেকশন আউটস্ট্যান্ডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত, যেখানে মানে নরেশের দুষ্টমিগুলো দেখাচ্ছে সেই সিনেমাটোগ্রাফি, বা যেখানে মায়া এবং শিবা তাদের মধ্যে একটা লাভ স্টোরি গড়ে উঠছে সেই পিকচারেশনগুলো অদ্ভুতভাবে ডিরেকশন ক্যাপচার করেছে। ডিওপির কাজ দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। তো ওভারঅল ভেরি নাইস প্যাকেজ। আইএমডিবিতে রেটিং অত ভালো পাইনি সিনেমাটা, যেহেতু প্রচণ্ড মানে আন্ডার রেটেড একটা সিনেমা এবং ফ্লস তো আছে, এটা মানতেই হবে, যেহেতু নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ, স্কুল লাইফ মানে বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ। স্টিল আমার মতে তোমাদের একবার দেখা উচিত সিনেমাটা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে পেন্সিল, 2016 সালের সিনেমা, তোমরা একবার দেখো, দেখে নিজে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগলো। আমি স্ট্রংলি রিকমেন্ড করছি সিনেমাটা, এক জায়গায় বোরিং লাগবে না, ঠিক আছে। তো এই ভিডিওতে এটুকুনি বলার ছিল। ও হ্যাঁ, এখন থেকে তো রিভিউ করলে রেটিং দেবো বলেছিলাম, এই সিনেমাটাকে আউট অফ 5 আমি 3.5 স্টার দিচ্ছি। তোমরা কে কত দিচ্ছ নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা যারা যারা এখন ডিস্টর্ব ফ্যামিলির সদস্য ওঠেনি, নিজের রেড সাবস্ক্রাইব বাটনে আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা হয়, এবার কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।